নমস্কার, তো কেমন আছেন সবাই? তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা আমি উপরে এসেছিলাম কাপড় ধুতে, তো কাপড় ধুতে এসে দেখি গাছগুলো একদম মানে জল চাইছে জল। আর এত গরম পড়ছে, এত রৌদ্র, তো আর ডেলি ডেলি জল না দিলে গাছগুলো ফুলগুলো ছোটো হয়ে যায়, পাতাগুলো একদম ছোটো ছোটো হয়ে একদম নষ্ট হয়ে যায় গাছগুলো। তো এই গাছগুলোতে নিচে যে জল আছে নিশ্চয়ই জল বোধহয় পাচ্ছে, এই জন্য পাতাগুলো দেখতে ভালো লাগছে। কিন্তু রেলিংয়ের ওই পাশে যে গাছগুলো নয়নতারা গাছ, এই গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো। কালকে উপরে আসিনি আর জলও দেওয়া হয়নি, তো আমি জলগুলো দিয়ে কাপড় ধুয়ে চলে এলাম সেজে কাকুর করে। এখন আমি ডেইলি তো আমি সেজে কাকুর করে চলে এসেছি, তো আমি এখন ডেইলি যে সকালবেলা উঠে ডেইলি ব্লগিং যে কি কাজ করছি কি না এগুলো কিছুই শেয়ার করছি না, শুধু কাপড় ধুতে গিয়ে ফুল গাছে জল দেওয়াটা শেয়ার করছি। আর এখানে আমি চলে এসেছি কি কি রান্না হচ্ছে দেখার জন্য। আর ঘরে সেজে কাকি তো নেই, কোনো মেয়েমানুষ নেই, এর জন্য মনি কাকি আর পিসিমণি কি কি রান্না হবে সেগুলো বলে মাসিদেরকে চলে গেছে ওদের ঘরে। তো আমি এসে এক গ্লাস জল খেয়ে নিলাম। আর এখানে মিষ্টি কুমড় কেটে রাখা হয়েছে, ভাজা হবে, আর খাসারি ডাল বড়া করে শশা আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর পনিরের তরকারি হবে। আর কালকের কিছু আইটেম আছে, পটল পোস্ত, তারপরে মিক্সড ডাল, এগুলো আমের চাটনি, এগুলো সব আছে, হয়ে যাবে। আর আমার মানুষও তেমন বেশি না, তিন ঘরে মিলিয়ে 11 জন মানুষ। তো তারপরে আমি সেজে কাকুর ঘরে একা একা বসে কী করবো, চলে এলাম মণি কাকুর ঘরে। তো এসে এখানে দেখি মণি কাকি আর পিসিমণি, পিসিমণিও শোয়া ছিল, তো আমাকে দেখে উঠলো উঠলো আর মণি কাকি শুয়ে আছে গল্প করছে। তো পিসিমণি বেশিক্ষণ বসতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, তো একটু একটু শুতে হয়। তো এখানে এসে উনি শুয়েছিলেন, তো দিয়া আমাদেরকে চা দিল আর মুড়ি এনে দিল, আর এই যে দিয়া জল খাচ্ছে। তারপরে এখন দিয়া বড় হয়ে গেছে, চা দিতে পারে, এই জন্য মণি কাকি শুয়ে আছে আর দিয়া চা দিল। ও দুটো আঙুল দেখালো, আমি বললাম একটা দিয়ার একটা দিয়ার বর। তো এখানে চাটা খেয়ে নিচ্ছি। আর আমাদের মতো যারা ঘরে হাউস ওয়াইফ থাকে একা ঘরে, কেউ কিছু বেড়ে দিতে পারে না, তো ওদেরকে কেউ চা বানিয়ে দিলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। তো আজকে কদিন থেকে তো আর রান্না করছি না, এজন্য স্নান সেরে চলে যাই ওদের সাথে গল্প করতে, পিসিমণিও এসেছে গল্প করতে। আর মেয়েরা বাবার বাড়িতে এলে দেখবেন বয়স হোক আর নতুন বিয়ের পরে আসুক আর 80 বছর বয়সে আসুক, মেয়ে মেয়েই হয়, অনেক গল্প জমে যায়। তো গল্পতে বেশিরভাগ মণি কাকু, মণি কাকি, আমি, রাহুলের পাপা আর পিসিমণি, দিয়াও থাকে, আগে সেজে কাকিও থাকতো। আর সেজে কাকি মানে মরে মারা যায়, মারা যাওয়ার পরে খুব মিস করছি সেজে কাকির অট্টহাসি দিয়ে কথা বলা, খুব ভালো লাগতো। তো এরকম গল্পে সেজে কাকিও থাকতো। আমার শ্বশুর যখন মারা যান তো পিসিমণি আমাদের ঘরে ছিল, আমি পিসিমণিকে যেতে দিইনি, আমার একটু ভয় লাগতো। তখন রনক ছিল 6 মাসের, তো পিসিমণি আমার ঘরেই ছিল অনেক দিন, এজন্য খুব গল্প জমতো, ডেইলি রাত্রে 11টা পর্যন্ত আমাদের গল্প হতো। আর এখন তো সেজে কাকি মারা গিয়েছেন, তো এখন সেজে কাকির ঘরে আসতে আমার নিজেরও খারাপ লাগে। আজকে আমার রাহুল খাওয়া গিয়ে বলছিল মাম্মা ঠাম্মিকে খুব মিস করছে, আমি বললাম হ্যাঁ বাবা ঠাম্মিকে তো মিস করবি, খারাপই লাগে। তো আমি রনককে খাইয়ে দিচ্ছি, ডেইলি আমি রনককেই খাইয়ে দিই, এটা দেখাই। তো রনক কী করছে, ও পনির খাবে আর ডাল ভাজা খাবে। তো আমি বললাম পনিরটা একটু পরে নিই, পনির নিলে আর ডাল ভাজা খাবে না, বাচ্চাদেরকে একটু ডালও খাওয়ানো ভালো, তো মিক্স ডাল আছে এর জন্য খাওয়ালাম, আর মিষ্টি কুমড়ের ভাজা। আর দিয়াও খেয়ে নিচ্ছে, তারপরে পিসিমণি খাচ্ছে। আর আমার রাহুল যে ওই ফার্স্টে খেতে বসেছে ও একদম লাস্ট পর্যন্ত খাচ্ছে, ধীরে ধীরে খাচ্ছে। আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিলাম, এই ডালটা না এত টেস্টি হয়েছিল, এই জন্য সবাই ডাল খাচ্ছে। আর আমার কি হয়, এত লঙ্কা আমার ভালো লাগে, সেটা কাঁচা লঙ্কা হোক আর শুকনা লঙ্কা হোক, এত বেশি ভালো লাগে আমাকে। লঙ্কা লবণ আর ভাত দিয়ে দিলে আমি খেয়ে নিতে পারবো যদি আমার ক্ষুধা লাগে, আর মানে লঙ্কা ছাড়া আমি অমৃত খেতে পারবো না বোধহয়, জানি না। এখন তো আমার লঙ্কা খেতে ভালো লাগে, আর যদি ভালো লাগে না তখন তো দেখা যাবে। তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে খবরের কাগজ কটা নিলাম, সেজে কাকুর ঘরে গিয়ে দেখি ওদের যে কচিনা আছে ওটার উপরে খবরের কাগজ দিয়ে কভার করে রাখা, মানে তেলকা পড়লে ধরো সপ্তাহে একদিন এটা কাগজটা তুলে ফেলে দিলে কচিনাটা খুব ভালোই থাকবে। তো দেখে ভাবলাম বুদ্ধিটা তো খুব দারুণ। তো সেজে কাকুকে বললাম আমাকে একটু খবরের কাগজ দিয়ে, আমরা তো খবরের কাগজ পড়া হয় না এজন্য রাখাও হয় না। তো কোটা নিয়ে ঘরে এলাম, আর রাহুল পিসিটা মাকে ধরে ধরে ঘরে নিয়ে আসছে, কারণ পিসিমণির চোখেও একটু কম দেখে, 80 বছর বয়স হয়ে গেছে পিসিমণির। এটা হলো সেজে কাকুর ঘর।
আমাদের ঘরে আমাদের বাড়িতে লোকজন এত কম, আর এত বড় বড় ঘর, মানে ঘরগুলো যেমন রুমগুলো যেমন খাঁকা করে মানুষের জন্য, এর মধ্যে আবার সেজে কাকিও চলে গেলেন। সেজে কাকির ঘরে তিনজন, মনি কাকির ঘরে তিনজন, আর আমার ঘরে চারজন। আর আমার বাচ্চা, আমার ঘরের মানে রাহুল রণক তো ছোটো, এর জন্য একটু হই হুল্লো চয় চিৎকার এগুলো চলে। তো ঘরে এসে দেখি ফ্রিজ একদম খালি, জল নেই, আর এত গরম পড়েছে ফ্রিজে জল নেই, ভাবতে কীরকম লাগে। তো আমি জল ভর্তি করে রাখলাম, আর এটা হলো আমের চাটনি, এত মানে স্বাদ হয়েছিল, তো একটু নিয়ে এলাম ঘরে, ঘরে এসে খাবো। আমি ভাত খাওয়ার সময় কোনো চাটনি খেতে পারি না। তারপরে সবাই এসেছে আমাদের ঘরে, পিসিমণি তো এসেছে দেখালাম, পরে মণিকাকু, মণিকাকিও এসেছে, সবাই গল্প করছে, আর আমি এখানে চলে এলাম চা বানাতে, ওনাদের জন্য চা বানাবো। তো চা বানাচ্ছি, আর কী হয়, মেয়েদের গল্প শেষ হয় না, বাবার বাড়িতে এলে বয়স্ক হলে গল্প শেষ হয় না। তো রাহুলের পাপ্পা মানে ওর পিসির সাথে বসে অনেক ছোটোবেলার গল্প করছে, তো আমি অনেকক্ষণ বসে দেখলাম, মানে গল্প শুনলাম, তারপরে বললাম না এখন চলে যাই চা বানাতে। আর এই যে রনক দই খেয়েছিল, দই অল্প খেয়ে বাটিটা রেখে দিয়েছে, আর পিঁপড়া ধরে নিয়েছে, মিষ্টি দই তো। তারপরে এই যে দেখুন সবাই বসে আছে, পিসিমণি বসা, কাকিমণি বসা, রাহুলের পাপ্পাও বসা, আর আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর পিসিমণি গল্প করছে ওনার বিয়ের আগে কী হয়েছিল, বিয়ের পরে কী হয়েছিল, মানে পুরানো বয়স্ক মানুষের গল্প শুনতেও ভালো লাগে। কারণ দিন দিন দেখবেন 10 বছর 15 বছর পর পর যেমন যুগ পাল্টে যায়, 12 বছরে তো যুগ পাল্টে, যেমন 10 বছর আগে যা হয়েছে 10 বছর পরে এটা গল্প করলে লাগে যেমন এটা এক ধরনের মানে পুঁথিগত একটা গল্প, এরকম জিনিসপত্রের দাম বাড়ছে, সব কিছু একদম পাল্টে যায়। তো পিসিমণির গল্প শুনে মনে হচ্ছে মাব্বা আগে এরকম ছিল, পিসিমণির বিয়ের গল্প হচ্ছে, তারপরে আমার দাদা শ্বশুর যে লাভ ম্যারেজ করলেন না অ্যারেঞ্জ ম্যারেজ করলেন, এই গল্পটাও চলছে। তো এখানে আমি আগে 3 কাপ চা ভালো করে টেস্টি করে বানিয়ে নিয়েছি, কারণ এগুলো তো চিনি দেব না, এজন্য দুধের সর তুলে দিচ্ছি। তিনজনই খাবে, পিসিমণি, মণিকাকু আর রাহুলের বাবা, তিনজনেরই ডায়াবেটিস, এজন্য চিনি ছাড়া চা আর বিস্কিট দিয়ে দিচ্ছি আগে তারা তিনজনকে, তারপরে আমি আর মণিকাকে খাবো, আর রাহুল আর রনকে দুধ দিয়ে দেবো। আর আমি এখানে এসে চা বানাচ্ছি, আর আমার ইচ্ছে হচ্ছে কখন যে চা বানানোটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমি ওদের সাথে গল্প করতে যাব। দেখবেন গল্প জমে গেলে সময়টা কীভাবে কাটে বুঝেই যাচ্ছে না। তো মণিকাকে বলছে রূপু আমাকে কিন্তু দুধ চা দেবে না, আমার গ্যাস। আমি বললাম তুমি না ডেইলি সকালবেলা গ্যাসের ঔষধ খাও? তো মণিকাকে বললো হ্যাঁ এই জন্যই তো গ্যাস হয়ে যায়, এই জন্য বলছি চা দেবে না। তো আমি বললাম ওষুধ যখন খাচ্ছ তাহলে দুধ চাটা খেয়ে নাও, এটা ওষুধে কাজ করে নেবে দুধ চাটা। আর যদি তুমি ওষুধ না খেতে তাহলে রেস্ট্রিকশনে থাকাটা ভালো, যে আমি ওষুধ খাই না রেস্ট্রিকশনে থাকি, তুমি যখন ওষুধই দিচ্ছ তাহলে এত রেস্ট্রিকশন মেনে কী হবে, খেয়ে নাও। তো এই বলে মণিকাকির জন্য চা আনতে গেলাম, আর মণিকাকুকে দিয়ে দিলাম, আর ওরা সবাই গল্প করছে, আর এদিকে আমার রনক এদিকে পড়াশোনা করছে, ওর স্যার এসেছে। তো ওর পাপ্পা বলেছিল স্যারকে না করে দেবে, আমি বললাম বাচ্চা মানুষ আধা ঘন্টা 45 মিনিট পড়ে একটু পড়ে নিই, কারণ কাকিমণি মারা যাবার পর থেকে আমি আর রনককে পড়তে নিয়ে বসিনি, আর বাচ্চারাকে দেখবেন এক দুদিন যদি পড়া হয় না ও ভুলে যায়। তারপরে আমি ওরা সবাই গল্প করছে, আবার তো যাবো সেজে কাকুর ঘরে রাতের খাবারে। তো আমি ভাবলাম কাপড়গুলো ধুয়েছিলাম, শুকিয়ে এনেছি এই সন্ধ্যা বিকালবেলা, তো এখন কাপড়গুলো ভাজ করে রেডি করে রেখে দিই। আর কাপড় ভাজ করে রাখলে রাতের খাবারটা খেয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ কালকে বৈষ্ণব সেবা, কানাই ঠাকুরকে বৈষ্ণব ঠাকুর নিয়ে আসবে সকাল 6টার দিকে, 6:30 বাল্যবুক আমাদের বাড়িতে এসে লাগবে। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, এজন্য কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি। গল্প শুনছি, গল্প প্রথম করলাম, তারপরে গল্প শুনলাম, আর পুরো দিনটাই আমার আজকে আড্ডা মেরে চলে গেল, এত ভালো লাগছে। আর নইলে রান্না বান্না থাকে, বাচ্চাদেরকে খাবার দিতে হয়, এগুলো করে মানে টাইম মেনটেন করা যায় না। আর এখন তো কি মজা, রান্নাবান্না নেই, বন্যা এসে ঘর মুছে দিয়ে গেল, আর আমি তো মেশিনে কাপড় ধুয়ে নিলাম, তেমন কাজকর্ম নেই। বাচ্চারাও দেখবেন এত গরম লাগছে, বৃষ্টি দিলে দেখবেন বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে না, জল কাদা এগুলো থাকে, আর রৌদ্র দিলে গরম ঠিকই লাগে, দেখবেন বাচ্চাদেরও তো গরম লাগে না, আর খুব দৌড়াদৌড়ি করছে। আর এই প্যান্টটা ইস্তরি করতে হবে, এগুলো কাজ সেরে চলে এলাম সেজে কাকুর করে। তো মণিকাকি এখানে কুকারে ভাত বসালো, আর এক কুকারে ভাতটা একটু গরম করলো, আর এখানে তরকারিগুলো বেশি রান্না করে মাসিরা বেশি রান্না করে নিয়েছে।
তারপরে মনিকাকে আলাদা বাটিতে রাখছি, আর আমি রাতের খাবারটা গড়ে নিয়ে এসেছি, একটু লেটে খাই। তো রাহুলের পাপা বলছিল একটা ফুলের তোড়া দেখেছে 500 টাকা, বলেছে ও কিনে নি। এগুলো গল্প করছি এসে, আর এত গরম, লোডশেডিং চলছে, 3 ঘন্টা থেকে কারেন্ট নেই, ফ্যানও চলছে না। তো আজকের মতো টাটা করে দিলাম বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো গুড নাইট বন্ধুরা, টাটা।